বিসমিল্লাহ রহমান রহিম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি নিউমেরিক্যাল অ্যানালিসিসের পার্ট 4 নিয়ে। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কয়েকটা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম্পল 10-এর এ। এখানে বলে রাখি আসলে কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে, তারপর অঙ্কে যেতে হবে। এখানে যে প্রমাণটা বলছে, প্রুফ দ্যাট ডি সমান 1/s থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে হচ্ছে অপারেটর মাইনাস -d² / 2 অর্থাৎ d - d² / 2 +d³(3 - ... এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণের জন্য আমরা একটু আসি কি করা যায়। উই নো দ্যাট আমরা কিন্তু এই সূত্রটা পড়ে আসছি অর্থাৎ এখানে শিফট অপারেটর ছিল। শিফট অপারেটর কি ই দ্বারা প্রকাশ করা, ই এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এস। এখন এইটাকে আমরা এফ অফ এক্স প্লাস এইচকে এখানে টেইলর সিরিজে লিখতে পারি। তাহলে টেইলর সিরিজটা আমাদের দাঁড়ায় কি, এফ অফ এক্স প্লাস এইচ এফ প্রাইম অফ এক্স প্লাস h² / 2 ফ্যাক্টোরিয়াল এফ প্রাইম অফ এক্স প্লাস ডটর। এটা আসলে এফ অফ এক্স প্লাস এইচকে আমরা যেভাবে লিখছি সেটা হচ্ছে এই সিরিজটা হচ্ছে টেইলর সিরিজ, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচকে এভাবে টেইলর সিরিজে লেখা যায়। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এফ অফ এক্স লিখলাম, তারপরে এইচ। এখন একবার যদি ডিফারেন্সিয়েশন করা থাকে সেটার পরিবর্তে ডি এফ অফ এক্স লেখা যায়, যদি দুইবার থাকে তাহলে d² f(x) লেখা যায়। এটা পূর্বের পর্বে আমি আলোচনা করছি, আশা করি পূর্বের পর্বটি দেখে আসবে। তারপরে দেখো এখানে এইচ এফ প্রাইম অফ এক্স, যেহেতু এখানে একবার ডিফারেন্সিয়েশন, এ কারণে ডি এফ অফ এক্স প্লাস h² / 2 ফ্যাক্টোরিয়াল h² / 2 ফ্যাক্টোরিয়াল। এখানে কিন্তু আবার দুইবার ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে কি হবে, d² f(x) প্লাস ডট। এখন এখান থেকে আমরা এই যে টার্মগুলো থেকে f(x) কমন নেওয়া যায়, f(x) কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে hd প্লাস এইখানে h² d² থাকবে, h² d² hd হোলে স্কয়ার আকারে লেখা যায়, 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট f(x), অর্থাৎ f(x)টা আমরা কমন নিয়ে নিলাম। এখন একটু বলে রাখি, আমরা এই সূত্রটার দিকে তাকাই, e^x = 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তো এই ক্ষেত্রে আমরা এই টার্মটার দিকে তাকাই, hd কে যদি আমরা x ধরি তাহলে আমাদের কি হয়, 1 + hd মানে হচ্ছে x প্লাস hd x² তার মানে কি, x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, তার মানে হচ্ছে e^hd f(x), অর্থাৎ এই টোটালটুকুকে আমরা কি লিখতে পারি, e^hd f(x). এখন আমরা কিন্তু এই যে টার্মটা, এই টার্মটা আসলে কোথা থেকে বের করছি, এটা হচ্ছে e^x, অর্থাৎ এই টার্মটা সমান e^x, তাহলে e^x সমান কি, e^hd f(x). এখন এখান থেকে f(x) যদি বাদ দিই তাহলে যেটা থাকে ক্যাপিটাল সমান e^hd। এখন উভয় পক্ষে আসলে আমাদের মূল টার্গেট হচ্ছে যেটা, সেটা কিন্তু যে কোশ্চেনে যেটা বলছে সেটা d এর মান সমান 1/h আকারে বের করতে হবে। তাহলে আমাদের উভয় পক্ষে এখানে টেকিং এই যে এই টার্মটার উভয় পক্ষে যদি লগ নেই, এখানে লেখা আছে টেকিং লগ অন বস সাইডস উই গেট, তাহলে লগ e সমান লগ e^hd। তাহলে এখন আমরা কিন্তু আবার জানি লগ ই, ই মানে কি, অন প্লাস ডেল, অর্থাৎ এটাও কিন্তু আমরা প্রমাণ করে আসছি পিছনে, ই সমান অন প্লাস ডেল, এখানে সাইড নোটে লেখা আছে = hd। তাহলে hd সমান কি হবে, hd সমান আমরা এটা ঘুরে লিখতে পারি, অর্থাৎ এইটা রাইট সাইডে ছিল, এটা বাই লেফট সাইডে, অর্থাৎ উভয় পক্ষকে যদি পক্ষান্তর করি তাহলে আসলে সাইনের কোনো পরিবর্তন হয় না, তাহলে hd সমান লগ 1 + ডেল, তাহলে hd সমান এইটা। এখন এই লগ 1 + ডেল সমান এই সূত্রটা লেখা যায়, অর্থাৎ আমাদের সূত্রটা ছিল লগ 1 + x, তাহলে 1 + x যদি হয় লগ 1 + x এর পরিবর্তে, এখানে x বলতে কি আমাদের ডেল, সূত্রটা হচ্ছে কি x - x² / 2 + x³/3 - x^4/4 প্লাস ডট। তো আমরা যেহেতু এখানে x বলতে আসলে কি, x বলতে ডেল, এই কারণে ডেল লিখছি, অর্থাৎ লগ 1 + x, অর্থাৎ লগ 1 + ডেল, তাহলে ডেল - ডেল² / 2 + ডেল³/3 - ডট ডট ডট। তারপরে আমাদের যে লাইনটা এই যে এখানে সূত্রটা খুব সুন্দরভাবে লেখা আছে, লগ 1 + x অথবা লন 1 + x সমান এটা। তো এখন ওখান থেকে আমরা d সমান কি লিখতে পারি, 1/s, কারণ ওখানে dh ছিল, dh থেকে যদি আমরা
আর ডিএসটাকে যদি আমরা ই করি, অর্থাৎ এ পাশ থেকে এ পাশে নিয়ে আসি, তাহলে ওয়ান বাই এইচ আকারে আসবে। তাহলে এটা ডি সমান কি, ওয়ান বাই এইচ। এটা এখন এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে প্রুট। এখন দশের যে দুই নম্বরে অঙ্কটা আছে, সেই দুই নম্বর অঙ্কটা একদমই সেম এখানে, শুধু অর্থাৎ এখানে এই পার্টগুলো হচ্ছে প্লাস, বিদায় আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে ইনভার্স শিফটিং অপারেটরটা ইউজ করব। তাহলে ইনভার্স শিফটিং অপারেটরটা কি, ই মাইনাস এফ অফ এক্স সমান এফ অফ এক্স মাইনাস এক্স, এই সূত্রটা ইউজ করব। আর যদি এখানে একটা প্লাস একটা মাইনাস থাকে, তাহলে যে সূত্রটা ইউজ করছি সেটা হচ্ছে শিফটিং অপারেটর, সেটা কি, ই এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এক্স, এখানে এক্স প্লাস ইউজ করছি। যদি এই যে অপারেটরগুলো প্লাজে থাকে, অর্থাৎ এই টার্মগুলো প্লাজে থাকে, সেই ক্ষেত্রে আমরা কী করব, সেই ক্ষেত্রে ইনভার্স শিফটিং অপারেটর ইউজ করব। আর যদি ব্যাকওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রেও ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও কি, ইনভার্স শিফটিং অপারেটর ইউজ করব। এই জিনিসটা মনে রাখলে আসলে প্রমাণ কোনটা দিয়ে করতে হবে সেটা বুঝতে পারবো। যাই হোক, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এফ অফ এক্স, এটাকে বলা হয় ইনভার্স শিফটিং অপারেটর এফ অফ এক্স মাইনাস এক্স। সেম আগের মতো এফ অফ এক্স এক্সকে আমরা টেলর সিরিজে ভাঙাতে পারি। তাহলে টেলর সিরিজকে যদি ভাঙায়, তাহলে এটাকে প্লাজে ধরতে হবে। তাহলে এটাকে যদি ভাঙানো হয়, তাহলে জিনিসটা এরকমের আসে। যাই হোক, আমি একটু ভেঙে দিচ্ছি। এফ এক্স প্লাস, অর্থাৎ টেলর সিরিজে তো আমাদের প্লাজের ছিল, তাহলে এখানে মাইনাস এক্সটাকে আমাদের টার্ম ধরতে হবে। তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস মাইনাস এক্স, এখন এফ অফ এক্স প্লাস এখানে যেটা থাকবে সেটা মাইনাস এইচ এফ প্রাইম অফ এক্স। সেমভাবে পর্যায়ক্রমে টেলর সিরিজ আমরা লিখলাম। লেখার পরে এখানে এফ অফ এক্স মাইনাস, এই যে মাইনাসটা ছিল প্লাস মাইনাস, যে মাইনাস এফ প্রাইম অফ এক্স, এখন এখানে কিন্তু হোল স্কোয়ার ছিল, এই কারণে এটা প্লাস হয়ে গেছে মাইনাসটা। তারপরে যেখানে এখানে মাইনাস এইচ হোল কিউব ছিল, এই কারণে মাইনাস এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টর ডট ডট। আগের মতো এফ অফ এক্স মাইনাস, যেহেতু একবার ডেরিভেটিভ অর্থাৎ ডিফারেন্সিয়েশন, তো এখানে ডি এফ অফ এক্স হবে প্লাস এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এখানে ডি স্কোয়ার এফ অফ এক্স হবে, এখানে ডি কিউব এফ অফ এক্স হবে। এখন উভয় পক্ষ থেকে কিন্তু আমরা, অর্থাৎ প্রত্যেকটা টার্ম থেকে এফ অফ এক্স আমরা কী নিতে পারি, কমন নিতে পারি। কমন নিলে থাকবে কি, ওয়ান মাইনাস, এক্ষেত্রে এখানে এফ অফ এক্স কমন নিলে থাকবে ওয়ান, এখানে এফ অফ এক্স এইচ ডি, এখানে এইচ স্কোয়ার ডি স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, তাহলে এইচ ডি হোল স্কোয়ার লেখা যায়, মাইনাস এইচ কিউব ডি কিউব থাকবে, তাহলে এখানে লেখা যায় এইচ ডি হোল কিউব থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এফ অফ এক্স। এখন এইটা পাইছি কোন টার্ম থেকে, ই টু দি পাওয়ার, অর্থাৎ ই ইনভার্স এফ অফ এক্স থেকে। তাহলে ই ইনভার্স এফ অফ এক্স সমান কি, ই টু দি পাওয়ার মাইনাস এইচ ডি এফ অফ এক্স। তাহলে ই ইনভার্স, এখন এফ অফ এক্স যদি বাদ দেয়, তাহলে কী থাকবে, ই ইনভার্স ই টু দি পাওয়ার মাইনাস এইচ ডি, ই ইনভার্স ই টু দি পাওয়ার মাইনাস এইচ ডি। এখন ই টু দি পাওয়ার মাইনাস অনেক একটা সূত্র আছে, সেই সূত্রটা লেখ, সূত্রটা লেখার আগে আমাদের যে কাজটা করতে হবে, উভয় পক্ষে লগ নিতে হবে। তাহলে সেই কাজটাই আমরা করছি, টেকিং লগ অন বোথ সাইডস উই গেট। তাহলে লগ ই ইনভার্স লগ ই টু দি পাওয়ার মাইনাস এইচ ডি, তাহলে ই ইনভার্স কিন্তু একটা সূত্র ছিল, কি ছিল, ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড অপারেটর। তো এই ক্ষেত্রে আমাদের ওখানে ই ছিল, ইর পরিবর্তে আমরা কী লিখেছি, ওয়ান প্লাস ডেল। এটা আসলে পূর্ববর্তী যে পর্বগুলো আছে সেগুলো আলোচনা করা হয়েছে, তো পূর্বের যে পর্বগুলো আছে সে পর্বগুলো দেখে আসবে। যাই হোক, তারপর আমি এখানে সাইড নোটে লিখে দিচ্ছি, ই ইনভার্স সমান কি, ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড অপারেটর। তাহলে আমাদের এখানে যে ব্যাপারটা দাঁড়ায়, সেখানে এখানে কিন্তু আবার একটা জিনিস জানি, লগ ই সমান কিন্তু ওয়ান, তাহলে এখানে লগ ই কাটা যায়, থাকবে হচ্ছে মাইনাস এইচ ডি। তাহলে মাইনাস ডেল, মাইনাস ডেল স্কোয়ার। এখন এটা অনেকে বলতে পারে যে লগ ওয়ান মাইনাস, আর এখানে যে ব্যাকওয়ার্ড অপারেটর লিখছে এটা সূত্র কিন্তু, অর্থাৎ আমাদের সূত্রটা ছিল যে ব্যাপারটা একটু দেখে, এই লগ ওয়ান মাইনাস এক্স সূত্র, অথবা লন ওয়ান মাইনাস এক্স, এই সূত্র আছে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স কিউব বাই থ্রি মাইনাস ডট ডট। সেই ক্ষেত্রে আমাদের এখানে যদি ওটার সাথে কম্পেয়ার করি, এটাকে যদি এক্স ধরি, তাহলে আমাদের এই সূত্রটাই দাঁড়ায় মাইনাস ব্যাকওয়ার্ড অপারেটর মাইনাস ডেল স্কোয়ার বাই টু মাইনাস ডেল কিউব বাই থ্রি মাইনাস ডট ডট মাইনাস এইচ ডি। এখন এখানে এইচ ডি লেখার কারণ আছে, লগ ই সমান কি, লগ ই সমান ওয়ান, আমরা জানি লগ ই সমান ওয়ান। তো তারপরে এখান থেকে আমাদের যদি মাইনাস সাইনটা কমন নেই, তাহলে মাইনাস সবগুলো প্লাজে হবে, আর এই মাইনাসের সাথে বেনিশ হয়ে যাবে, তাহলে কী হবে, এইচ ডি সমান এইটা। তাহলে ডি সমান কী হবে, ডি সমান এখানে এইচ এর মানটা কি ভাগারে এসে ওয়ান বাই এইচ আকারে হবে। তাহলে এটাই আসলে আমাদের প্রমাণ করতে
বলছে। যাই হোক, আজকের মতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাবে। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে রাখলে আসলে তোমাদের এই সাবস্ক্রাইবের ব্যাপার যদি তোমরা কনসাস হও তাহলে আমি সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইবের জন্য আসলে আমি ভিডিও দিতে আমার অনুপ্রেরণা জাগবে, এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যাতে করে ওরা উপকৃত হয়। আজকের মতে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।